তো আতারিন রেডি হচ্ছে ওর খালামণির বাসায় যাওয়ার জন্য। দেখি তো আতারিন, তো আমনি আর তাহরিন এখন ওরা হলো ফেয়ার অ্যান্ড লাভলি মাখবে, ব্লু অ্যান্ড লাভলি। দেখি কি সাচ্ছ তোরা, দেখি কি সাচ্ছ, এই সব বড় হয়েছে, এই সব ছোট হয়েছে, এটা তো বড় হয়েছে, মোটা করে দিছে। ও খালি চোখ কি করে, আমি যে রকম করে দেখো, এই যে লম করে, আমি তো করি না, আমি তো চোখ ঠিক পারি। আমরা এখন আপাদের বাসায় যাচ্ছি, আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন আপাদ বাসায় চলে যাচ্ছে। আমরা রেডি হয়ে গেছি, এখন হলো চলে যাচ্ছি আপাদের বাসায়। তাহরিন আছে সাথে, দুই লিটার সেভেন আপ নাও। মোড়ের উপরে অনেক কিছু পাওয়া যায়, কত নেন, প্র্যাকটিস করে বসো, তাই হবে, হয়েছেই তো জায়গা। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি। কি ব্যাপার, এখানে পাতার ফোয়ারা পড়েছে, পাতার ফোয়ারা। এটা হলো নন্তা ফল, মাওয়া ফল, মাওয়া। এখানে একটা আম গাছ ছিল, কেটে ফেলছে। এটা মাওয়া ফল, মাওয়া, মাওয়া, এটাও মাওয়া ফল। অনেক অনেক মজা লাগে এই ফল। তাড়াতাড়ি দরজা লাগাই দাও। হ্যাঁ না, তো আর এক করছে, তোর আসে কালকে যাই আসিস নাই, পরশু দিন। ছাদে চলে আসছি, ছাদে এসে মুরগির বাচ্চা দেখবো। এই যে মুরগির ঘরের মধ্যে মুরগির বাচ্চা আছে, তো হোয়াইট চিলি, চিলি চিকেন,
কাঁচামরিচ, হোয়াইট কাঁচামরিচ এই যে আমাদের ছিল, এটা এই গাছটা আমাদের ছিল অনেক ধরে, আর সূর্যের ওইদিকে উঁচা উঁচা হয়ে থাকে, মানে আকাশের দিকে থাকে। অনেক গাছগাছালি আপা লাগাইছে, তো মুরগির জন্যে নাকি হয় না, তো এখানে ছাদের এক পাশে হলো ঘর করছে, করে মুরগি পালতেছে। আর এখানে হলো পুঁই শাক, এখানে হলো পুঁই শাক। অনেকগুলো মুরগির বাচ্চা উঠেছে, বেশ অনেকগুলো। আপার মুরগির প্রজেক্ট দেখলাম, এখন দেখি রান্নার প্রজেক্ট কি 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 রান্না করেছে। মুরগির রোস্টের মতো, মুরগির রেজালা, গরুর মাংস, সবজি আছে সাথে, পায়েস পায়েস রান্না হচ্ছে। খাওয়াই হয়, এখানে হলো সবজি কেটে রাখছে। এই তো কি সুন্দর মিষ্টি, দেখতেই সুস্বাদু মনে হচ্ছে। আমরা নিয়ে আসছি, তাই না তোয়া? না না না, তোয়া খাও। কি কোনটা খাবা তোয়া? না কোনটা খাবা? তোর ইচ্ছা, তুই কোনটা নিবি নে বল। বিছানার উপরে যেন না পড়ে। এখানে আছে হলো সবজি, ডাল, সবজি, মুরগির মাংস, মুরগির জ্বালা, গরুর মাংস আর পাবদা মাছের ঝোল, সব রান্না, মজাদার রান্না। সেই সাথে আছে পায়েস, এটা বিকালে খাওয়া হবে, এখন দুপুরবেলা, দুপুরে আমরা খাবো। দুলা ভাই আসেন, বসেন। অনেক রান্না করছে, সবজিটা অনেক মজা, সবাই খাইতে বসছে। মোটামুটি দুলা ভাইয়ের খাওয়া দাওয়া শেষ, তাহিনের আব্বু খাচ্ছে, আব্বা খাচ্ছে, অনেক মজা হয়েছে, সব অনেক মজা হয়েছে নাকি? সব খাবার, সবজিটা অনেক বেশি মজা থাকে, চিকেনটাও ভালো লাগছে। তাসু খাচ্ছে ভাই, আব্বার সেবেন আপ ওই যে সেবেন আপ কিন্তু আব্বা তো হোয়াইট চিলি, চিলি চিকেন, কাঁচামরিচ, হোয়াইট কাঁচামরিচ এই যে আমাদের ছিল, এটা এই গাছটা আমাদের ছিল অনেক ধরে, আর সূর্যের ওইদিকে উঁচা উঁচা হয়ে থাকে, মানে আকাশের দিকে
থাকে। অনেক গাছগাছালি আপা লাগাইছে, তো মুরগির জন্য নাকি হয় না। তো এখানে ছাদের এক পাশে হলো ঘর করছে, করে মুরগি পালতেছে। আর এখানে হলো পুঁইশাক, এখানে হলো পুঁইশাক। কাউকে রাখবো না তো আমনি, পায়েস ডিম একসাথে এসে অনেক ডিম, আজকে ডিম পেড়েছে 15টা। আচ্ছা আব্বা চলে যাচ্ছে, তাহমিদা গায়ে দিচ্ছে, তাহমিদার আব্বুও চলে যাচ্ছে, আমরা একটু পরে যাব, আমরা একটু পরে যাব, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা বিকালে এগুলো মিষ্টি পায়েস এগুলো খেয়েছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দিয়ে দাও।